ফিরে এলাম বিরতির পর অবেলায় আড্ডা দিচ্ছি আজকে মৌসুমীদের সঙ্গে। আর যারা আড্ডায় জয়েন করতে একটু দেরি করলেন, টিভিটা একটু দেরি করে খুললেন, তাদের জন্য বলি চিন্তা এবং দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা রয়েছি ফেসবুকে সরাসরি ওয়ান এন্টারটেনমেন্টের পেজে। তো সেইখানে গিয়েও আমাদের ফলো করে রাখুন, আর এই সমস্ত অনুষ্ঠানটা সেখানে লাইভ যাচ্ছে। আপনার মতামত, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আজকের অনুষ্ঠান কেমন লাগছে বা অবেলায় আড্ডায় আর কাকে দেখতে চান, কিভাবে পেতে চান, সমস্তটা ডিটেলসে জানাতে পারেন ওয়ান এন্টারটেনমেন্টের পেজে গিয়ে অবেলায় আড্ডার অনুষ্ঠানে। আর ফোন নাম্বারটা মনে করিয়ে দিই, 8335070727, স্ক্রিনে যাচ্ছে যে নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে হবে অবেলায় আড্ডা দিতে হলে। আর এই মুহূর্তে আমরা আবারও গানে যাব। কি গান শোনাচ্ছ এবারে? ঝুলনের নিয়েই একটা গান, ঝুমুরঙ্গের। বেশ, তো ঝুলন তো কীর্তন ভজন সব কিছুই হয়, ঝুমুরও একটা একটা পার্ট আর কি গানের। আচ্ছা, তো সেরকমই একটা শোনাই। নীলাসরে ঝোড়ো বালা বাঁশিটি বাজায়, নীলাসরে ঝোড়ো বালা বাঁশিটি বাজায়, রাই সইরা দেখা সে কদম তলায়, নীলাম্বরি শাড়ি রাধার সোনার বরণ, পীতাম্বরে শ্যামরাই করিল বরণ, দোলে ঝুলন রাতে দোলে শ্যামরাই, দুলবে ঝুলাতে দোলে শ্যামরাই, দোলে ঝুলন রাতে দোলে শ্যামরাই, দুলবে ঝুলাতে দোলে শ্যামরাই। খুঁজবে কদম পাতো সালু পাখির গুজনে, শ্যামসনের আয় মাদল তালে নাচবে দুজনে, শ্যামের পাশে অনুরাগে ভরবে সবার মন, শ্যামসনের আয় দুলবে হবে মধুর মিলন, শ্যামের পাশে অনুরাগে ভরবে সবার মন, শ্যামসনের আয় দুলবে হবে মধুর মিলন, দুলবে ঝুলাতে আজ শ্যামরাই, দুলবে ঝুলানি আজ শ্যামরাই, দুলবে ঝুলাতে আজ শ্যামরাই, দুলবে ঝুলানি আজ শ্যামরাই। আর যথা তথা বাজে বাসি যখন তখন, বাসি বাজে সকাল সাজে নদীর কিনারায়, আর রায় কিশোরীর সকল কাজে ভুলছে হয়ে যায়, দুলবে ঝুলাতে আজ শ্যামরাই, দুলবে ঝুলানে আজ শ্যামরাই, দুলবে ঝুলাতে
চাঁদিনী রাতে শ্যামের সাথে মিলনা সাথে আর পাগল হইলে যাবে চলে শ্যামের সাথে আইলো ঝুলন শাওন রাতে আসবে শ্যামরায় বাইদবে ঝুলন ঝুলবে ঝুলন কদম তলায় আইলো ঝুলন শাওন রাতে আসবে শ্যামরায় বাইদবে ঝুলন ঝুলবে ঝুলন কদম তলায় দোলে ঝুলন রাতে দোলে শ্যামরায় দুলবে ঝুলাতে দোলে শ্যামরায় দুলবে ঝুলাতে আজ শ্যামরায় দুলবে ঝুলানি আজ শ্যামরায় দোলে ঝুলন রাতে দোলে শ্যামরায় দুলবে ঝুলাতে দোলে শ্যামরায়। খুব অন্য ধরনের একটা গান, মানে ঝুলন যাত্রার মধ্যে যে এরকম ঝুমুর আঙ্গিকেও এরকম গান হতে পারে এটাও আমাদের জানাও নেই অনেকের, তাই না? সব ধারার মধ্যেই সব রকম আছে আর কি। একদমই তাই। তো দিদি, তুমি গান নিয়ে যে এত বছর ধরে কাজ করছো, তো গান নিয়ে কিভাবে মানে কি কি করা হয়েছে এতদিন? গান নিয়ে, গান বাজনার সুবাদেই, এই লোকসঙ্গীতের সুবাদেই আমার বাংলাদেশ যাওয়া। আমি দুবার বাংলাদেশে গেছি, আর বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালও আমি ওখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম হায়দ্রাবাদে। এছাড়া কিছুদিন আগে আমি একটা শর্ট ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছি আমি। এই লোকসঙ্গীতের জন্যই এগুলো আমার পাওয়া। মানে লোকসঙ্গীত মানে এই যে কাজগুলো করেছো সেগুলোতে সবই ফোক বেসড? হ্যাঁ, ফোক বেসিসেই এটা করা, এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, তো গান কি শেখাচ্ছো কোথাও? গান শেখাচ্ছো? গান শেখানো হতো, এখন আমার ঠিক সময় হয় না, কারণ আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমি তো দুর্গাপুর থেকে এসেছি, আর উনি ট্রান্সফার হয়ে গেছেন পুরুলিয়া, যার ফলে আমার পুরুলিয়া আর দুর্গাপুর এইভাবে আমার ঠিক এখন আর হয়ে উঠছে না। হ্যাঁ, মাঝে কলকাতা তো আমার প্রায়ই আসতে হয়, তো সেই জন্য ঠিক এই সময়টা একটু বন্ধ রেখেছি। আচ্ছা বেশ। তো কলকাতা আসো কি মানে কাজের সুবাদে? গান শেখা, গান, গানের প্রোগ্রাম, এই সুবাদেই আমার আসা। আচ্ছা বেশ। এরপর কি শোনাচ্ছে আমাদের? এরপরে দেখো, সবটাই তো শুধু আনন্দ নিয়ে হয় না, আনন্দ যেমন থাকে বিরহও থাকে, বিরহ না হলে কিন্তু আনন্দটা আসে না। তো আমি ভেবেছি এবারে একটু আসামের একটা এই বিরহের একটা গান শোনাই, ওটা ওই কীর্তন আঙ্গারি একটা গান। আচ্ছা, বৃন্দাবন সারিয়া কৃতয় মথুরক যা, ও সুন্দরী রাধে মা বৃন্দাবন সারিয়া কৃষ্ণয় মথুরক যা, বৃন্দাবন সারিয়া কৃষ্ণয় মথুরক যা।
রাখ যা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।